আসসালামু আলাইকুম স্বাগতম পিটিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে আমার হাতের ভিতরে দেখতে পাচ্ছেন একটি মিডিয়াটেকের আর এম সি আছে আর এটি হচ্ছে আমাদের এমটি পঁয়ষট্টি একাত্তর এ পঁয়ষট্টি বাহাত্তর নয় কিন্তু এটি এটি হচ্ছে পঁয়ষট্টি একাত্তরের একটি আইসি আর এই আইসিটি কিভাবে আপনারা রিবলিং করবেন আর প্লেটটা কত নাম্বার হবে সেই বিষয়ে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এটা পঁয়ষট্টি বাহাত্তরের স্টাইল কিন্তু এটা পঁয়ষট্টি বাহাত্তর নয় এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি একাত্তর একটু খেয়াল করেন লেখাটা দেখলে বুঝতে পারবেন যে এটি হচ্ছে পঁয়ষট্টি একাত্তরের একটি সিপিউ দেখতে পাচ্ছেন এটা পঁয়ষট্টি একাত্তর দেখতে পাচ্ছেন মিডিয়াটেক আর এম এমটি পঁয়ষট্টি একাত্তরের একটি সিপিউ বন্ধুরা এই সিপিউটি যদি পঁয়ষট্টি একাত্তরের কখনো আইসি ডাইস প্লেট টিন এগুলো যদি কখনো পাওয়া না যায় তাহলে এটা কিভাবে আপনার আপনারা রিবলিং করতে পারেন একটা তো থাকতে হবে যার কারণে এই মুহূর্তে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে আসলে কীভাবে এটা এবং কোন প্লেট দিয়ে আপনারা এই আইসিটিকে রিবলিং করতে পারেন এই মুহূর্তে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি প্লেট আছে প্লেটটি কিছুক্ষণ পূর্বে আমি কেটে ফেলেছি আর এই প্লেটটি হচ্ছে এ নাইন ফাইভ এম টি মাঝখানে চাইনিজ তারপর এ নাইন ফাইভ আর এটা হচ্ছে আপনার এ পঁচানব্বই এ পঁচানব্বইয়ের দেখতে পাচ্ছেন যেহেতু পঁয়ষট্টি একাত্তর পঁয়ষট্টি একাত্তরের যদি কখনও আপনাদের কাছে প্লেট না থাকে তাহলে এ নাইন ফাইভ এ পঁচানব্বই এম টিকে এ পঁচানব্বইয়ের যে প্লেটটি এই প্লেটটির এই কর্নারে আপনারা পাবেন হচ্ছে আপনার পঁয়ষট্টি সাতাত্তর এ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পঁয়ষট্টি সাতাত্তর এ লেখা আছে আর আমরা কিন্তু এই পঁয়ষট্টি একাত্তরের সিপিউটা পঁয়ষট্টি সাতাত্তর এ এই প্লেটটি দিয়ে আমরা এআইসিটি রিভালিং করতে পারবো বন্ধুরা সবসময় আমাদের ব্যতিক্রম চিন্তাভাবনা করতে হবে কখনো কোনো কিছু না পাওয়া গেলে সেটাকে বাইপাস করার জন্য চেষ্টা করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে পঁয়ষট্টি সাতাত্তর এ লেখা আছে আমরা এই লেখার এখানে যদি এআইসিটিকে লাগাই তাহলে আমাদের এই কাজটি হয়ে যাবে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন তো আমরা এই মুহূর্তে আইসিটি এখানে লাগানো লাগিয়ে দেখানোর চেষ্টা করব। পুনুরা এই মুহূর্তে আমার হাতের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আইসিটি এবং এখানে যে ক্যাটাগরিটি আছে সেটা আমরা ফাইন আউট করে দেখার চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব ইজিলিভাবে এই আইসিটি এখানে এখানে কিন্তু ঢুকে গেছে দেখুন খুব ইজিলিভাবে এখানে কিন্তু এখন আইসিটি আছে দেখতে পাচ্ছেন যে আইসিটি বের করলে এই যেখানে ফাঁকা কোনো কিছু নাই এ পাশে হাত দেখা যাচ্ছে এই যে আর যখনই আমি আইসিটি এখানে লাগানোর চেষ্টা করছি সেই সময় দেখতে পাচ্ছেন যে খুব ইজিলিভাবে এর ভিতরে লেগে যাবে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে খুব ইজিলিভাবে আইসিটি লেগে গেল এবং অপর পেটে যদি আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে পঁয়ষট্টি পঁয়ষট্টি একাত্তর দেখুন পঁয়ষট্টি একাত্তর এখানে লেখা আছে তো আমরা এই কাজটি এইভাবে করতে পারবো যদি আমাদের কাছে পঁয়ষট্টি একাত্তরের কোনো ডাইস বা প্লেট না থাকে তাহলে আমরা পঁয়ষট্টি সাতাত্তরের যে ডাইসটি থাকবে বা যে অপশন থাকবে এখানে প্লেটের সাথে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি সাতাত্তর এটা দিয়ে আমরা এই আইসিটিকে কেরি খুব সহজে ইজিলিভাবে করে নিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আইসিটিকে সরিয়ে দিলে এখানে ফাঁকা হয়ে যাচ্ছে এই যে এই হচ্ছে কাজের ধারা আর প্লেটটি আরেকবার দেখিয়ে দিই যেটা কত নম্বর প্লেট হবে এখানে দেখতে পাচ্ছেন এম মাঝখানে চাইনিজ এরপরে এ নাইন ফাইভ মানে হচ্ছে এ পঁচানব্বই এম এ পঁচানব্বইয়ের যে প্লেটটি হবে এটা মাঝখানে আমি কেটে ছোটো করেছি আপনারা কেটে ছোটো করতে পারেন আমার সুবিধাটা আমি করি তো যাই হোক এই প্লেট দিয়ে আপনারা পঁয়ষট্টি একাত্তর আর এআইসিগুলো কিন্তু আইফোন ক্লোন যে ফোনগুলো থাকে স্যামসাংয়ের যে ক্লোন ফোনগুলো থাকে সেখানে থাকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিমফোনি ই সেভেন একটা ফোন এই ফোনের সাথে এই সিপিউটি থাক থাকবে আর কি আর এই ছিল এখানে আশা করি ভিডিওটি দেখলে আপনারা অনেকে তো হবেন উপকার পাবেন এই ভিডিও থেকে কারণ এই ভিডিওতে যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করলাম এর আগের একটি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম পঁয়ষট্টি আশির মাদার বোর্ড যে আইসিগুলো থাকে পঁয়ষট্টির আশি যে আইসিগুলো থাকে সেই আইসিগুলো কখনও পঁয়ষট্টি আশির ডাইস যদি না পান তাহলে আপনার কীভাবে রিবালিং করে পঁয়ষট্টি অন যে ডাইস হবে সেটা দিয়ে আপনারা করতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি